এক জায়গায় যে একটা লোকরে দেখলাম হাঁটতেছে এটা মাদ্রাসায় গেছি বিশাল বড় মাদ্রাসা তো মাদ্রাসার সামনের রাস্তা দিয়ে একটা লোক হাঁটতেছে আমি হুট করে পিছন দিকে তাকায় দেখি সে তার পিছনের সাইডটা দেখা যাচ্ছে চুল মাজা পর্যন্ত জিন্সের প্যান্ট একদম চিকন গেঞ্জি একটা পরা আমি তাকায় আছি কি রে এটা কি পুরুষ না মেয়ে বুঝার কোনো উপায় নাই এক বিন্দু পরিমাণ উপায় নাই খালি মাজার দিকে তাকায় মনে হইতেছে না এটা পুরুষই হবে কিন্তু চুলের দিকে তাকায় মনে হচ্ছে না এটা মেয়ে হবে আমি কনফিউজ করে গেছি তো এই ছেলে লোকটার সামনে দিয়ে দুইটা মাদ্রাসার ছাত্র যাচ্ছে ফাজিলটা করছে কি মাদ্রাসার ছোট ছোট যাচ্ছে যাচ্ছে তো ওর সামনে যায় বুঝছেন না আগে করতো না মানুষ আমাদের কিরকম ছাত্র দুইটা লাভ দিয়ে ওইটা এরা কি জানি একটা বইলা যাচ্ছে তো এ আবার পিছনের দিকে আমরা তাকাইছে যখন তাকাইছে এবার দেখি যে বরকতি চেহারা ওরে আল্লাহ দাড়ি আত্মগুলা হায় 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 হ্যাঁ রসুল বলেন শেষ জামানায় পুরুষরা নারীদের ভাব ধরবে আর নারীরা পুরুষদের ভাব ধরবে হ্যাঁ এটাই হলো কেয়ামত চুলগুলো খাটো খাটো প্যান্ট শার্ট আটো সাটো সানগ্লাস চোখে দার যেন কোন জমিদার সুজোরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না মশালায় দাঁড়ায় আছে মিস জরিনা লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতে সোনার চড়ি পিলুফি তার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর নাটক কাঁধে আছে ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير পোশাক তো সবাইকে দিছে আজকে বর্তমানে যুবকদের পোশাকের দিকে তাকায় দেখবেন এদের পোশাকের কোনো ঠিক নাই ছেলে মানুষ হাঁটতেছে পিছন থেকে দেখলে বোঝার কোনো উপায় নাই যে ছেলে না মেয়ে মেয়ে মানুষ হাঁটতেছে পিছন থেকে দেখলে বোঝার কোনো উপায় নাই এটা মেয়ে না ছেলে ছেলেকে মেয়ে মনে হয় মেয়েকে ছেলে মনে হয় মুরব্বীরা দেখে আর মনে করে আহারে জামানা শেষ আগের মতো আর নাই এই জন্য জামানার পরিবর্তন হয়ে গেছে এই কথা বলে কিন্তু আল্লাহ নবী বলেন জামানা কোনোদিন পরিবর্তন হয় না কারণ জামানা পরিবর্তন করান আল্লাহ আমরা পরিবর্তন হওয়ার কারণে আমাদের ছেলেরা আজকে নিজেরা আল্লাহ পাক ছেলে বানাইছে ও পরিবর্তন হয়ে এখন মেয়ে হয়ে যায় হিজলা হয়ে যায় আসলে নাই পোশাকের পরিবর্তন তো এটা তো বাদ দিলাম ট্রান্সজেন্ডার নামে এখন বর্তমানে একটা ফেতনা শুরু হয়েছে আমাদের দেশের যুবকেরা মেয়ে হওয়ার প্রতিযোগিতায় লেগেছে আর মেয়েরা পুরুষ হওয়ার প্রতিযোগিতায় লেগেছে ঠিক কিনা জানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা তা ঠিক না ঠিক রাসূল বলেন লা তাসুবুদ্দাহ ফা ইন্নাল্লাহ হুয়াদ্দাহ তোমরা জামানাকে গালি দিও না কেন জামানার সূর্য এদিক সেদিক যা করা এগুলো করেন কে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হায় জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো প্যান্ট শার্ট আটো সাটো সানগ্লাস চোখে দার যেন কোনো জমিদার সুজোরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না মশালায় দাঁড়ায় আছে মিস জরিনা লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতে সোনার চড়ি পিলুফি তার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর নাটক কাঁধে আছে ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা আছে না নাই কারা কারা এরকম পোশাক পরে নাচ তুলেন আছেন কেউ মেয়েদের পোশাক পরে আছেন কেউ সেদিন এক জায়গায় যে একটা লোকরে দেখলাম হাঁটতেছে
এটা মাদ্রাসায় গেছি বিশাল বড় মাদ্রাসা তো মাদ্রাসার সামনের রাস্তা দিয়ে একটা লোক হাঁটতেছে আমি হুট করে পিছন দিকে তাকায় দেখি সে তার পিছনের সাইডটা দেখা যাচ্ছে চুল মাজা পর্যন্ত জিন্সের প্যান্ট একদম চিকন গেঞ্জি একটা পরা আমি তাকায় আছি কি রে এটা কি পুরুষ না মেয়ে বুঝার কোনো উপায় নাই এক বিন্দু পরিমাণ উপায় নাই খালি মাজার দিকে তাকায় মনে হইতেছে না এটা পুরুষই হবে কিন্তু চুলের দিকে তাকায় মনে হচ্ছে না এটা মেয়ে হবে আমি কনফিউজ করে গেছি তো এই ছেলে লোকটা সামনে দিয়ে দুইটা মাদ্রাসার ছাত্র যাচ্ছে ফাজিলটা করছে কি মাদ্রাসার ছোট ছোট যাচ্ছে তো ও সামনে যায় বুঝছেন না আগে করতো না মানুষ আমাদের কিরকম ছাত্র দুইটা লাভ দিয়ে ওইটা এরা কি জানে একটা বইলা যাচ্ছে তো এ আবার পিছনের দিকে আমরা তাকাইছে যখন তাকাইছে এবার দেখি যে বরকতি চেহারা ওরে আল্লাহ দাড়ি আত্মগুলা হায় 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 হ্যাঁ রাসূল বলেন শেষ জামানায় পুরুষরা নারীদের ভাব ধরবে আর নারীরা পুরুষদের ভাব ধরবে হ্যাঁ এটাই হলো কিয়ামতের আলামত ঠিক কিনা জোরে বলুন ঠিক এইজন্য ভাই সবকিছুর মূলে অন্যতম একটা বিষয় আল্লাহ পাকের ভয় অহুয়া মাআকুম আইনামা কুনতুম আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহ আপনার কাছেই আছে কেমন কাছে ونحن أقرب إليه من حبل الوريد الله বলেন শারক বান্দার যত নিকটে আমি আল্লাহ পাক এক একটা বান্দার তার চাইতেও বেশি নিকটে হে মুসলমান নবীর উম্মত এই কারণে গুনাহ যদি করাই লাগে এমন জায়গায় যায় করেন যেখানে আল্লাহ দেখে না আছে নাকি এরকম জায়গা জমিনের নিচে ঢুকলেও সেখানে আল্লাহ আছে আসমানে উঠবেন সেখানেও আল্লাহ আছে পানির নিচে ডুববেন সেখানেও আল্লাহ বান্দা যেখানেই যায় আল্লাহ বলেন যেখানেই যাও না কেন সব জায়গায় আমি আল্লাহ আছি সুতরাং কোন জায়গায় গুনাহ করো না অথবা এমন জায়গায় যায় গুনাহ করেন যেখানে আল্লাহর ফেরেশতা আপনার আমলনামা লিখতে পারে না কিন্তু এটাও কোনোদিন সম্ভব নয় আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবি يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ সব বান্দাদেরকে আল্লাহ পাকের ফেরেশতারা সংরক্ষণ করে রেখেছেন إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ ডান বাম পাশে বসা مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ জবান দিয়া যা বলে ফেরেশতারা লেখে কাউরে গালি দিলেও লেখে কি লেখে না মিথ্যা বললেও লেখে কি লেখে না এই জন্য কোন জায়গায় যায় গুনাহ করবে সব গুনাহ লেখে এরপরে বান্দা এমন জায়গায় যায় গুনাহ করেন যেখানে আল্লাহর ফেরেশতা আজরাইল আপনার জান কবজ করার জন্য যেতে পারে না বলে জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আজরাইল লুকতে পারে না যার কারণেই তো বিমানের মধ্যে এক বিন্দু পরিমাণে ফুটা না থাকার পরেও একটা পাইলট বিমান চালাইতে চালাইতেও মারা যায় খবর আসে বলে এই পাইলটরে মারল কে কারণ আজরাইল এমন একটা জিনিস ইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাগ আসবে তো দেরি হবে না কোথায় থাকবেন সিসা ঢালা প্রাচীরের মধ্যেও যদি থাকেন আল্লাহ খালি হুকুম দিবে চলে যাবে জান কবজ করে নিয়ে আসবে এজন্য গুনাহ করার সময় বুজুর্গ বলেন ঘরের ভিতরে আল্লাহ দেখতেছে এই কথা লিখে রাখবা যখন গুনাহ করতে মন চাবে তাকায় দেখবা আল্লাহ দেখে খারাপ কাজ করতে মন চায় তাকায় দেখবা আল্লাহ দেখে হার হালতে সব জায়গায় দেখেন কে এ মুসলমান নবীর উম্মত তাকওয়া এমন একটা জিনিস বান্দাকে আমলদার বানায় আল্লাহওয়ালা বানায় নেয় এই জন্য জমিনের মধ্যে আপনি আমি হাজারো অন্যায় করি হাজারো অপরাধ করি হাজারো গুনাহের কাজ করি সমাজের ভিতরে যদি প্রত্যেকটা ইমানদার বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতো ওই বান্দা আল্লাহর কসম কোনদিন এক বিন্দু পা গুনাহের দিকে আগানোর আগে ১০ বার চিন্তা করা লাগতো কারণ এই কাজটা আমার মালিকের পছন্দ নাকি অপছন্দ এটা আগে জানবো তারপরে করবো ঠিক কিনা এই জন্য যুবকরা এখানে আছেন মুরব্বীরা আছেন সবার জন্য বলি আল্লাহর হস্তে এখন থেকে যতই চলবেন মাথার মধ্যে এই খেয়ালটা রাখবেন আমি যেই হালতেই চলি না কেন আসমানের মালিক আমারে দেখে আমি যেখানেই যাই না কেন আল্লাহ পাক আমাকে দেখে এই যুবক ভাইরা বিশেষ করে যুবকরা সমাজের মধ্যে গুনাহে জর্জরিত বেশি অধিকাংশ যুবক বেকার যার কারণে রাত ১২টা ১টা পর্যন্ত
ফেসবুকের মেসেঞ্জারে অন্যদের সঙ্গে চ্যাটিং করে ইউটিউবের মধ্যে খারাপ খারাপ নগ্ন নগ্ন ভিডিও দেখে এ মুসলমান হোয়াটসঅ্যাপ ইমন মধ্যে অন্যান্য মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলে এই বান্দা যদি জানতো আসমানের মালিক বান্দার হাতের জবান খুলে দিবে বান্দার পায়ের জবান খুলে দিবে যেদিন আল্লাহ পাক আমাদের আঙ্গুলের জবান খুলে দিবে সেদিন আঙ্গুলটাও পর্যন্ত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ঠিক কি না আল্লাহ পাক বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون এই যে পাওকে সেবলন দিয়া ডলেন গোসল করান যে হাতের মধ্যে সুন্দর করে বিশাল বড় বড় সোনো পাউডার লাগান আল্লাহ বলবেন জবানটা বন্ধ কর ওই হাত পার জবান খুলে দিব ওই বান্দার বিরুদ্ধে আল্লাহর আদালতে তার হাত পা নিজেরাই সাক্ষী দিবে এইজন্য গুনাহ করার আগে 10 বার চিন্তা করা উচিত যে আমি যেটা করতেছি এটা আমার মালিক দেখতেছে আমি যেটা করতেছি এটা আল্লাহ পাক জানে ওজনে কম দিচ্ছি আল্লাহ তো দেখতেছে কাপড়ে ঠকায় দিতেছি আল্লাহ তো দেখতেছে সরকার দিল 10 লাখ টাকা বরাদ্দ শীতের ভিতরে কম্বল বরাদ্দ দিছে 1000 মেম্বার চিন্তা করলো এলাকার চেয়ারম্যান চিন্তা করলো সরকার তো দেখে নাই দায়িত্ব দিছে আমারে 1000 এর ভিতরে 500 বিতরণ করে 500 টা নিজের ঘরে পাঠিয়ে দেয় বলেন তো আসমানের মালিক দেখে কি দেখে না দেখে দেখে এইজন্য হার হালতে হাঁটতে যান বসতে যান শুইতে যান ঘুমাইতে যান সব হালতে দেখেন কে তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন কার দয়া আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখে এরপরেও দয়া করে আমাদেরকে নিয়ামত দিচ্ছে দেখেন নামাজ না পড়লে আল্লাহ যদি চাইতেন খানা বন্ধ করতে পারতেন কি পারতেন না মাদ্রাসায় আগে যখন পড়ছি মজবুক হলে খানা বন্ধ করে দিত এখন তো আর এগুলো নাই বললেই চলে আমাদের সময়ের কথা বেশি দিন আগের তো না এই অল্প সময়ে অনেক পরিবর্তন হয়ে গেছে দুনিয়ার 10 থেকে 12 বছরের ব্যবধানে বিভিন্ন পরিবর্তন সব জায়গায় পরিবর্তন আরো হবে সময় যত যাবে মজবুক হলে খানা বন্ধ করে দিত ওস্তাদরা দেরি করে আসলে খানা বন্ধ করে দিত সবক না পারলে খানা বন্ধ করে দিত আল্লাহ যদি চাইতেন নামাজ পড়বি না তো খানা বন্ধ পারতেন কি পারতেন না ফজর পড়বি না সকালের নাস্তা বন্ধ জোহর পড়বি না দুপুরের খানা বন্ধ আসর পড়বি না বিকালের চা নাস্তা বন্ধ মাগরিব পড়বি না রাতের খাবার বন্ধ এশা পড়বি না ঘুম হারাম ছায়া থাকবি চোখের মধ্যে ঘুম আসবে না আল্লাহ পাক যদি চাইতো বান্দাকে দিতে পারত কিন্তু আল্লাহ পাক বান্দা এত অন্যায় করে এরপরও আল্লাহ পাক যেগুলো বেশি জালেম ওগুলারে আল্লাহ পাক বেশি সুযোগ দেয় দেখবেন সন্তান এটা বেশি দুষ্ট এটার মা কিছু বলে না কিন্তু যেটা কখনো কিছু অন্যায় করে না একদিন করছে এবার খেপছে মা তুই করলি কেন আর যেটা সারা জিন্দেগি উল্টা পাল্টা এটারে খালি তোয়াজ করে বাবারে বাবার কেন করে এটা বেয়াদব তো এটারে ডরায় যদি আরো বেশি বেয়াদবি করে তা আল্লাহ পাক হিসাব করে যে এটা তো বেশি উগ্র এটা যদি আরো বন্ধ করে এটা আরো বেশি উগ্র হয়ে যাবে এজন্য এটারে আরো একটু ঢিল দেই ঢিল দেই ঢিল দেই কিন্তু মা কানা রব্বুকা নাসিয়া আল্লাহ বলেন রাসূল আপনার রব ভুলেন না ছাড় দেন ছেড়ে দেন না রশি ঢিল দেয় উঠতে থাকে তো উঠতে থাকে নাফরমানি করতে থাকে তো করতে থাকে করতে থাকে করতে থাকে অবশেষে আল্লাহ পাক এমন ভাবে টাইট দেন জমিনের সব জায়গা দরজা আল্লাহ পাক তার জন্য বন্ধ করে দেন নাফরমানির কারণে ছাড় দেন ছেড়ে দেন না শুধুমাত্র তার গুনাহের কারণে আল্লাহ পাক তারে ধরেন কিন্তু প্রথমে ছেড়ে দেন ঢিল দেন দেখি কতটুকু উঠতে পারে বান্দা আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দেন কতটুকু উঠতে পারে এখানে কত মানুষ আছেন যারা অসংখ্য মানুষের থেকে টাকা নিয়ে দেন নাই আছেন না লেনদেন করছেন দেন নাই টাকা দিব না সামনের মাসে এত সামনের মাসে এই সামনের মাস করে করে 5 বছর হয়ে গেছে টাকা দেয় না
সে মনে করছে আল্লাহ ধরবে না তাকে ধরবে না আল্লাহ ধরার কি এটা তো বান্দার হক এটা বান্দা ধরবে নামাজ পড়তেছেন না মনে করছেন আল্লাহ দেখবে না আল্লাহর কাছে মাফ চাই নেব না কবে মাফ চাবেন কে বুড়া হইলে আরো বেশি শয়তান হয় কারণ যে যৌবন বয়সে শয়তান থাকে এগুলো যত বুড়া হয় তত শয়তানি আরো বাড়ে এ দেখবেন একটা আলেম আমি আমার নিজের কথা বলি ছাত্র জামানে অনেক কিছু বুঝতাম না কিন্তু এখন কিতাবের সাথে সম্পৃক্ত ছাত্র জামানা থেকে কম কারণ ছাত্র জামানা 24 ঘন্টা কিতাব নিয়ে আমাদের চিন্তা আর এই বয়সে এসে যখন পড়াইতে যাই তার আগে একটু মোতালা করি এই খালি কিতাবের তাল্লুকটা খালি ক্লাস দর্সে যাওয়ার আগে কিন্তু এখন যতটুকু বুঝি ছাত্র জামানা তার অর্ধেকও বুঝতাম না অর্থাৎ এলেম এবং আমল এটা বান্দার বয়স অনুযায়ী আল্লাহ পাক এটা ধার বাড়ায় ঠিক তেমনি ভাবে শয়তানিও যারা করে বয়স অনুযায়ী তার শয়তানি ধারও বাড়ায় এজন্য যৌবন বয়সে যেটা গাঁজা করে এটা বুড়া হইলে দেখবেন নামাজ পড়তে পড়তেও গাঁজা খায় আমাদের দেশে কিছু মুসল্লি দেখবেন মসজিদ থেকে বেরোবে টুপি মাথায় আছে সিগারেট ধরা ফেলছে নাই আপনাদের এটা নেই মাত্র নামাজ পড়ে বের হয়েছে মসজিদ থেকে টুপিটাও এখনো খুলে নাই সিগারেট টানতেছে এই বুড়া দাঁত নাই সিগারেট কিসের টানে কারণ যে বুড়া জোয়ান বয়সে শয়তানি করছে না এই যার কারণে যারা বছরের শয়তানি সামলাইতে পারে না এক ধাক্কা যে দিছে এই গাড়ি চলতেছে 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 এই জন্যই তো নবী বলেন যৌবনের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি কেন যৌবন বয়সটা আল্লাহ পাক বান্দাকে আলাদাভাবে মর্যাদা দিয়া করাইছেন বান্দা যৌবনে যদি সব কিছু থেকে হেফাজত করে খালি কোনো মতে আল্লাহর ভয়টা অর্জন করে একটু নেকের কাজ করতে পারে আল্লাহ পাকের ওলি বানায় দেয় সুবহানাল্লাহ ওলি বানায় দেয় এই জন্য ভাইরা আমার আল্লাহ পাকের সবক দুইটা এক নম্বর তাকওয়া এক নম্বর কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্ক তুকাতিহি বলে ভয় করো খালি করছি ভয় এটাই না ভয় করার মতো ভয় করো হাক্ক তুকাতিহি যেমনে করলে ভয় হয় সামনে করবা অর্থাৎ রাজনীতি করতে গেলেও সেখানে আল্লাহর ভয় লাগবে কি লাগবে না আপনি যেই যেই কাজেই যান যেই হালতেই যান না কেন সব জায়গায় আল্লাহর ভয় লাগবে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ভয় করার মতো দুই নম্বর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না অর্থাৎ কবরে আসবা না এখানে যতগুলো মানুষ আছেন আমি একা কবরে যাব না আপনারাও যাবেন সব বান্দারা কবরে যাবে মানুষের আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জন্য জমিনের মানুষ সকালবেলা বাবার মৃত্যুর খবর বিকেলবেলা মায়ের মৃত্যুর সংবাদ বাবার বয়স 70 কে 80 সন্তানের বয়স মাত্র 10 বছর 20 বছর এই সন্তান মারা যায় মানুষের আশার সিরিয়াল আল্লাহ পাক দিয়েছেন যাওয়ার কোনো সিরিয়াল দেন নাই এই জন্য আল্লাহ বলেন মৃত্যু তো যখন তখন যেন তেন জায়গায় হবে খবরদার একটা জিনিস মাথায় রাখবা ভয় করবা আর মুসলমান না হয়ে বান্দা আমার কাছে এসো না কারণ তুমি সব দল করো নেতাকে মানো পীরকে মানো কোনো বাধা নাই কিন্তু খবরদার মুসলমান না হয়ে খবর আসলে কিন্তু উপায় নাই এ মুসলমান এই জায়গায় যারা আছে প্রত্যেকের একদিন না একদিন খবর যাওয়া লাগবে আজরাইলের সঙ্গে একদিন না একদিন দেখা করা লাগবে কি লাগবে না ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওনা এই যে নয় তোর আসল বাড়ি
কবর যে তোর আসল ঠিকানা আর কত কাল দিবি ফাঁকি বেশি দিন আর নাই যে বাকি আর কত কাল দিবি ফাঁকি বেশি দিন আর নাই যে বাকি কবর তোমায় লইবে ডাকি আজ রাইল তো লইবে ডাকি শুনবে না তো কারো মানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা যেতে হবে যাওয়ার আগে সামানা নিয়ে যাওয়ার চেষ্টা করি এখানে যারা আছেন আল্লাহ পাকের সবক দুইটা এক নম্বর তাকওয়া দুই নম্বর মুসলমান হয়ে বড় তাকওয়া আর মুসলমান এই দুইটা জিনিস ফলো করা অর্থাৎ স্কুলে পড়েন কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন যে যেখানেই পড়েন না কেন প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থেকে যদি চিন্তা করেন আমি একজন মুসলমান মুসলমান হিসেবেও আমি এমন কোনো কাজ করতে পারি না যেটা আল্লাহ পাক পছন্দ করে না মুসলমান হিসেবে আমি এমন কোনো গুনাহ করব না যেটা আল্লাহ পাক পছন্দ করে না নিষেধ করেছেন সুতরাং এই চিন্তা যদি আজকের এখান থেকে কোনো বান্দা করে যায় যে আমি ব্যবসা করতেছি ওজনে কম দিব না ব্যবসা করতেছি কাউকে ঠকাবো না পাঁচ টাকার জিনিস দশ টাকা নিব না যে যেই জায়গায় থাকেন প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থেকে যদি এতটুকু চিন্তা করেন যে আমার আল্লাহ কিন্তু দেখতেছে আমি যেই জিনিসটা আমার জন্য পছন্দ করব এটা অন্যের জন্যও করব যেটা আমি আমার জন্য পছন্দ করব না এটা অন্যের জন্যও করব না এই ফিকির রেখে যদি চলতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম হারাম থেকে তোমরা বাঁচো হারামকে ভয় করো হারাম থেকে বেঁচে আল্লাহর ভয় ঢুকিয়ে হালাল অর্জন করো তাকুনা আবাদান নাস সবাই তো বান্দা কিন্তু আল্লাহর কাছে পছন্দের হতে পারে কয়জন সবাই আল্লাহর পছন্দের হয় না এই জন্য মানুষের ভিতরে যদি আল্লাহ পাকের কাছে পছন্দি অর্জন করতে চান তাহলে হারাম থেকে বেঁচে থাকেন তাকওয়া অবলম্বন করেন ইনশাআল্লাহ যাদের বয়স চোদ্দ বছর ষোলো বছর বিশ বছর ৩০ বছর ৩৫ বছর এরাও আল্লাহওয়ালা হতে পারবে কোনো সমস্যা নাই শুধুমাত্র আল্লাহর ভয় ঢুকায় দেন আল্লাহর ভয় রাখেন জোয়ানদেরকে বলি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আজকে থেকে পড়ার নিয়ত করেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ